পদ্মা সেতু বিরাট অর্জন হলেও অনেক প্রশ্ন আছে। সংসদে এমপি হারুন। জানাবো কয়েকদিনের মধ্যে আজাদি মার্চের তারিখ ঘোষণা করবেন ইমরান খান। এদিকে আবারও ফাঁদে পড়ছে বিএনপি। সিপিবির বাজেট আলোচনা, সরকারের নীতি হলো ঋণ করে ঘি খাও আর জনগণের উপর দায় চাপাও। সরকারকে উন্নয়ন অস্বীকার আইন করার পরামর্শ রুমিন ফারহানার। এবং সর্বশেষ জানাবো সীতাকুণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ না করায় মান্নার ক্ষোভ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পদ্মা সেতু বিরাট অর্জন হলেও অনেক প্রশ্ন আছে। সংসদে এমপি হারুন। পদ্মা সেতু নির্মাণ সরকারের বিরাট অর্জন, কিন্তু এ প্রকল্প নিয়ে অনেক প্রশ্ন আছে বলে মন্তব্য করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ। পদ্মা সেতু একটি বিরাট অর্জন তাতে সন্দেহ নেই। প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ নিয়েছেন, কিন্তু অনেক প্রশ্ন আছে। বিশ্বব্যাংক কেন অর্থায়ন করেনি? দফায় দফায় ব্যয় বেড়েছে। এসবের স্বচ্ছতা জবাবদিহি দরকার। বড় বড় প্রকল্পগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। দলীয় এমপি রুমিন ফারহানার বক্তব্য দেওয়ার সময় সরকারি দলের সংসদ সদস্যের হইচয়ের কথা উল্লেখ করে হারুন বলেন, সংসদে আলোচনা হবে, সরকারি দলের সদস্য বক্তব্য খণ্ডন করতে পারেন, কিন্তু যেভাবে হইচই হয়েছে স্পিকার প্রোটেকশন দেননি। হারুন বলেন, পদ্মা সেতুর ফলে দক্ষিণাঞ্চলে উন্নয়নের মাইল ফলক হবে তা অস্বীকার করার উপায় নেই, কিন্তু রেল সেতু এক্সপ্রেসওয়ে লক্ষ কোটি টাকার মেগা প্রকল্প নিয়ে অনেক প্রশ্ন আছে। হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে হারুন বলেন, শাসকের সামনে সত্য বলা সবচেয়ে বড় জিহাদ, তারা সেই জিহাদ করছেন, সত্য বলছেন। পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে বিএনপির ভূমিকা নিয়ে সরকার পক্ষের বক্তব্যের জবাবে হারুন বলেন, বিশ্বব্যাংকে বিএনপির কথায় টাকা দেয়, বিএনপি বিরোধী দল, ক্ষমতাও নাই, বিএনপি কিভাবে টাকা বন্ধ করে দেয়। কয়েকদিনের মধ্যে আজাদি মার্চের তারিখ ঘোষণা করবেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিকি ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান বলেছেন, সুপ্রিম কোর্টের ছাড়পত্র পাওয়ার পর কয়েকদিনের মধ্যে তার দল দ্বিতীয় হাকিকি আজাদি মার্চের তারিখ ঘোষণা করবে। এদিকে ইমরান খান আবারও দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ইসলামাবাদে পিটিআই এর জাতীয় কাউন্সিলের সভায় বক্তৃতাকালে তিনি বলেন, এটি হবে পাকিস্তানের ইতিহাসে বৃহত্তম প্রতিবাদ। আমি আপনাদের প্রস্তুত থাকতে বলছি, সুপ্রিম কোর্টের ছাড়পত্র পাওয়া মাত্র তারিখ দেব। তিনি দলীয় কর্মীদের বলেন, তারা রাজনীতি করছে না, করছে জিহাদ। তিনি বলেন, আমরা এই দেশকে প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্রে নিয়ে যাব। পাকিস্তানের একমাত্র জাতীয় দল হওয়ায় তার দলের বাড়তি দায়িত্ব রয়েছে জানিয়ে ইমরান খান বলেন, পিপিপি ও পিএমএলএন আঞ্চলিক দলে পরিণত হয়েছে। তিনি বলেন, পরবর্তী জাতীয় নির্বাচনে বর্তমান সরকারকে নির্বাচিত করার প্রস্তুতি চলছে, বর্তমান নির্বাচন কমিশনের প্রতি কারো আস্থা নেই। পুলিশ কর্মকর্তারা ও আমলারা এমনকি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পর্যন্ত তাদের ভয় পায়, তারা নিজেদের লোকদের বিভিন্ন প্রতিষ্ঠানে বসাতে যাচ্ছে। আবারও ফাঁদে পড়ছে বিএনপি। বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডান বাম সকলে মিলে তারা সরকার পতনের আন্দোলন করতে চান, আর এটি বিএনপির জন্য আরেকটি বিভ্রান্তি বলে মনে করছেন বিএনপির কট্টরপন্থী নেতারা। তারা বলছেন যে আরেকটি ফাঁদে পড়তে যাচ্ছে বিএনপি। আদর্শের সঙ্গে মিল না থাকা রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য করলে সেটি আরেকটি ভুল সিদ্ধান্ত হবে বলে বিএনপির অনেক নেতা মনে করছেন, এবং এই সিদ্ধান্তের ফলে বিএনপি আরেকবার সংকটের মধ্যে পড়বে। বিএনপির একাধিক নেতা 2018 সালের নির্বাচনের আগে জাতীয় ঐক্য ফ্রন্ট গঠন এবং বিভিন্ন ঐক্যের অভিজ্ঞতা বর্ণনা করে এই মন্তব্য করেছেন। তারা বলছেন যে 20 দলীয় জোট ছিল বিএনপির আদর্শিক জোট, আদর্শিক জোটের বাইরে গিয়ে জোট গঠন করলে সেই জোট কখনো বিএনপির জন্য ইতিবাচক ফলাফল আনবে না। তারা বলছেন যে 2018 সালের নির্বাচনের আগে বিএনপি প্রথমে বিকল্প ধারা সহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে লাগাতার বৈঠক করেছিল, দেখা গেল যে এটি ছিল আসলে ফাঁদ। বিএনপিকে নির্বাচনে নেওয়ার জন্য অধ্যাপক বি চৌধুরী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করা হয়েছিল, যার নেপথ্য ছিল সরকার, যদিও বিএনপির কোনো কোনো নেতা এটি অস্বীকার করেছেন। শেষ পর্যন্ত অধ্যাপক বি চৌধুরীর সঙ্গে থাকেনি, কিন্তু এতে বিএনপির ক্ষতি হয়েছে, জনগণের মধ্যে নানা রকম বিভ্রান্তিমূলক বার্তা গেছে। এর পরপরই ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয় এবং সেই ঐক্যফ্রন্টে যোগ দেয় বিএনপি। যদিও বিএনপি নেতারা মনে করছেন যে ডক্টর কামাল হোসেন, কাদের সিদ্দিকী, মোস্তফা, মঈন মিন্টু এরা সবাই বঙ্গবন্ধু নেতৃত্বে রাজনীতি করেছেন, আন্দোলন করেছেন, এমনকি সুলতান মোহাম্মদ মনসুরের মতো শেখ হাসিনার একান্ত ভক্তকেও ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে। এর ফলে যা হবার তাই হয়েছে, বিএনপি নির্বাচনের ফাঁদে পা দিয়ে নিজেরাই প্রতারিত হয়েছে। এবারও তেমন কিছু ঘটতে যাচ্ছে বলে বিএনপির কোনো কোনো নেতা শঙ্কা প্রকাশ করছেন। বিশেষ করে গণসংহতি বা ক্ষুদ্র ক্ষুদ্র বাম রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের ফলে বিএনপির যে ভোট ব্যাংক, তারা বিভ্রান্ত হচ্ছেন। সিপিবির বাজেট আলোচনা, সরকারের নীতি হলো ঋণ করে ঘি খাও আর জনগণের উপর দায় চাপাও।
বর্তমান সরকারের নীতি হলো ঋণ করে ঘি খাও আর জনগণের উপর এর দায় চাপাও। ফলে ঋণ পরিশোধের জন্য জনগণের উপর প্রত্যক্ষ পরোক্ষ নানা নিপীড়নমূলক করের বোঝা চাপানো হচ্ছে। সেই সঙ্গে বৈধ করার মাধ্যমে কালো টাকার দাপট আরও বাড়ছে এবং বিদেশের সম্পদ পাচারের ধারাও অব্যাহত থাকছে। তাই বরাবরের মতো এবারের বাজেটে সাধারণ মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে নয়, বরং ধনী সম্পদশালী ক্ষমতাবান ও লুটেরাদের প্রতি পক্ষপাত করে প্রণয়ন করা হচ্ছে। এম এম আকাশ অতীতে বাজেটের আয়ের জন্য প্রত্যক্ষ কর আদায়ের ক্ষেত্রে ধনীদের ছাড় দেওয়া এবং ব্যয়ের ক্ষেত্রে সাধারণ মানুষের বদলে ধনীদের জন্য বেশিরভাগ বরাদ্দ রাখার বিষয়টি তুলে ধরেন। আনু মোহাম্মদ বলেন যে পুঁজিবাদী বিকাশের ধারায় জিডিপি বেড়েছে, তার পরিণতিতে দেশে ব্যাপক বৈষম্য সৃষ্টি হয়েছে। প্রাণ প্রকৃতি বিনাশের মেগা প্রকল্পে ঋণও বেড়েছে। অন্যদিকে ঋণ ও কর খেলাপি চোরাই টাকার মালিকদের সম্পদ বেড়েছে। শারমিন্দ নির্লমি বলেন, মধ্যম আয়ের দেশের মানুষেরা কম মজুরিতে কাজ করে শ্রম নির্ভর রপ্তানিমুখী শিল্পে ভর্তুকি দিতে থাকবে, এমনটা আশা করা ঠিক হবে না। সিপিডির মুস্তাফিজুর রহমান বাজেটের শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান। তিনি বলেন, বাজেটে বৈষম্য নিরসনে সরকারের ইচ্ছা ও জবাবদিহি প্রয়োজন। তার মতে প্রয়োজনীয় খাতে বরাদ্দ বাড়ানোর জন্য রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন, যা বর্তমানে অনুপস্থিত। মোহাম্মদ শাহ আলম বলেন, প্রতিবছর সরকার একটি গতানুগতিক বাজেট উপস্থাপন করেন, এই বাজেটে সাধারণ মানুষ উপেক্ষিত থেকে যায়। রাজনৈতিক পরিবর্তন ছাড়া এই বৈষম্যমূলক ব্যবস্থা পরিবর্তন সম্ভব নয়। সরকারকে উন্নয়ন অস্বীকার আইন করার পরামর্শ রুমিন ফারহানার। ডিজিটাল নিরাপত্তা আইন সরকারকে নিরাপত্তা দিচ্ছে না বলে মনে করেন বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা। তাই সরকারকে হলোকস্ট ডিনায়াল অ্যাক্টের মতো উন্নয়ন অস্বীকার আইন করার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, এই আইনের মাধ্যমে তাহলে সরকার তার উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচকদের জেলে দিতে পারবে। পদ্মা সেতু নিয়ে টিকটক ভিডিও করায় শ্রমিকের বিরুদ্ধে মামলা ও রিমান্ড প্রসঙ্গ তুলে ধরে রুমিন ফারহানা বলেন, এই দেশে মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কে সবাই জানে, কথায় কথায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা, গ্রেপ্তার, রিমান্ড নেওয়া কোনো বিষয় না। ডিজিটাল নিরাপত্তা আইন সরকারকে খুব বেশি সরকারকে নিরাপত্তা দিচ্ছে না বলে মনে করেন রুমিন। তিনি বলেন, তাই আমি প্রস্তাব করব, এখন সময় এসেছে হলোকস্ট ডিনায়াল অ্যাক্টের মতো উন্নয়ন অস্বীকার আইন করা হোক। সীতাকুণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ না করায় মান্নার ক্ষোভ। সীতাকুণ্ডের এত বড় মর্মান্তিক ঘটনার পরেও শেখ হাসিনাকে কেউ দুঃখ প্রকাশ করতে দেখেছেন, এমন প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না। মান্না বলেন, 2018 সালের নির্বাচনের নামে রাত্রিবেলা ভোট ডাকাতি করার পরে আমরা যখন রাস্তায় প্রতিবাদ করেছি, তখন তিনি মিডিয়ার সামনে মায়া কান্না করে বলেছিলেন, এত সুন্দর একটা নির্বাচন করলাম আর ওরা মানছে না। তিনি একটা মিথ্যা ঘটনার উপরে কাঁদতে পারেন, পিতার মৃত্যুর কারণে 45 বছর ধরে কাঁদতে পারেন, এতগুলো নিরীহ মানুষ প্রশাসনের দুর্বলতার কারণে পুড়ে মারা গেল, সেটার জন্য আপনারা শেখ হাসিনাকে কাঁদতে দেখেননি। মানুষ পুড়ে মারা যাক, শেখ হাসিনার কিছু যায় আসে না বলে মন্তব্য করেন মান্না। তিনি বলেন, মানুষ আগুনে পুড়ে মারা গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু যায় আসে না। মানুষ আগুনে পুড়ে মারা যাক, নদীতে ডুবে মারা যাক, না খেয়ে মারা যাক, র‍্যাব পুলিশ তুলে নিয়ে গিয়ে ক্রস ফায়ার করে মেরে ফেলুক, তাতে শেখ হাসিনার কিছুই যায় আসে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।